ওনার আয় কি আয় কি আয়কর যোগ্য? সংবিধানে তার মরণের পদ্ধতি বাতিল বলে ঘোষণা করা হলো। জামানত দেওয়া হয়েছে এরকম অনেক তথ্য যা ওটা আমি পরে জানাই এখন থেকে বাদ থেকে তাহলে তো পুরোহিত থাকার কথা। আমি একে একে নামটি বলবো। প্রথমে আছেন জনাব আব্দুল্লাহ আল গফুর। তার আগে মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা করা হলো। মামলার যে বিবরণী না থাকায় আপনার হলফনামা আব্দুল্লাহ আল হেলালের নামে খোলা, আব্দুল্লাহ আল হাবিব নাম ধরে খোলা। আপনি কার কোনো আপত্তি আছে না? প্রার্থিতার ব্যাপারে কোনো তথ্য আছে আমাদের কাছে? ব্যয় কাটি প্রতিষ্ঠান